2 রানের চিপার কালো দাগ দূর করার জন্য আপনি লেমন জুস, টুথপেস্ট অথবা বেকিং সোডা ব্যবহার করতে পারেন। লেমন জুস বা টুথপেস্ট সাথে সামান্য পরিমাণে বেকিং সোডা মিশিয়ে মিশানো একটি মিশ্রণ তৈরি করুন এবং এটি 2 রানের চিপা উপর লাগাইয়া নিন। সেখানে কিছুক্ষণের জন্য রাখুন এবং পরে পানি দিয়ে মালিশ করে মুছিয়ে নিন। এই প্রক্রিয়াটি দাগের দৃশ্যমান হার কমাতে সাহায্য করতে পারে।